আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, এবং আপনারা যারা এই মুহূর্তে আমার অনলাইন ক্লাসটি দেখছেন, আপনাদের সকলকে মনোহরদী অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি টিপু মোল্লা, সহকারী শিক্ষক, একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়, মনোহরদী, নৈশন্দী। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থ ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো চলো শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থ বিষয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। আর চতুর্থ অধ্যায়ের নাম কাজ, ক্ষমতা, শক্তি। তা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ওই বিষয়গুলা হলো কাজ, কাজের মাত্রা, কাজ একটি লব্ধ রাশি আমরা দেখাবো বা ব্যাখ্যা করব, শক্তি, শক্তির বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করব, গতিশক্তি, এবং কিছু গাণিতিক সমস্যা আছে ওইগুলো নিয়ে আমরা সমস্যা সমাধান করব। এবং এই চ্যাপ্টারটা অত্যন্ত ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আর একটা কথা, আপনারা যারা এই মুহূর্তে আমার লাইভ ক্লাসটি দেখছেন, তারা অবশ্যই লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আশা করব। থ্যাংক ইউ। তাহলে আমরা প্রথমে আলোচনা করব কাজ নিয়ে। কাজ আসলে কাজ কি? আমরা দৈনন্দিন জীবনে যা করি তাই কি কাজ? না, সকল কিছু কাজ নয়। আমরা দৈনন্দিন জীবনে কিছু কিছু জিনিস আছে যা এগুলো কাজ নয়। যেমন একজন পাহারাদার কে বলছে বাড়ি পাহারা দেওয়ার জন্য, এখন সে যদি সারা রাত বসে বসে পাহারা দেয় বা বসে থাকে, তখন সেটাকে কি কাজ বলবে? না, কাজ বলবে না। সে যদি হাঁটাহাঁটি করে সারা বাড়িটা ঘুরে ফিরে দেখে, তখন সেটা মনে হবে কাজ। কিন্তু সারা রাত বসে বসে থাকলে সেটাকে কাজ বলবে না। ঠিক তেমনি ভাবে যদি নদীতে মাঝি নৌকা চালায় এবং নদীর স্রোতের কারণে বা বাতাসের কারণে যদি নৌকাটা অটোমেটিকলি চলে যায়, এটাও কাজ নয়। তাহলে আমরা শিখলাম, আমরা জানলাম যে আমরা যা করি সবকিছুই কাজ না। তাহলে কাজ হলো কি? কাজ হলো কোনো বস্তুর উপর কোনো বল প্রয়োগ করলে যে সরণ ঘটে তাকে কাজ বলে। কোন বস্তুর উপর কোন বল প্রয়োগ করলে যে সরণ ঘটে তাকে কাজ বলে। এই কাজের সংজ্ঞাটা শিখতে গিয়া আমাদের দুইটা নতুন শব্দ পাইছি, একটা বল আর একটা সরণ। এখানে বলছে কোনো বস্তুর উপর কোনো বল প্রয়োগ করার করলে যে সরণ ঘটে তাকে কাজ বলে। এখন এই কাজ, কাজের সংজ্ঞাটা শিখতে গিয়ে আমরা দুইটা জিনিস নতুন শিখছি, একটা হলো বল আর একটা হলো সরণ। যদিও আমরা তৃতীয় অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় গতি আর বলের চ্যাপ্টার থেকে আমরা বল এবং সরণের সংজ্ঞাটা শিখেছি, তারপর আমি আবার বলে দিই বলটা কি। বলটা মনে কর, বলটা হইছে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে গতিশীল করা এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন করাকে বল বলে। তাহলে বলের সংজ্ঞাটা আমরা শিখলাম, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে, মানে স্থির বস্তুকে আমরা যদি ধাক্কা দেই বা ঠেলা দেই তাহলে এটা গতিশীল হবে, আর গতিশীল বস্তুকে যদি সামনে থেকে কোনো বাধা প্রয়োগ করি তাহলে তার গতি পরিবর্তন হবে, সেটাই বল। আর সরণটা কি? সরণটা খেয়াল করি, মনে করি একটা রাস্তা, আঁকা বাঁকা পথ, এখানে একটা অবস্থান এ, এখানে অবস্থান বি, এখানে অবস্থান ধরো সি। তাহলে একজন লোক যাত্রা শুরু করে আমাদের বিতে যাবে, তারপর সিতে যাবে, তাহলে নির্দিষ্ট পথ হয়েছে এটা, এই রাস্তা দিয়ে হাঁটা যাবে, আঁকা বাঁকা পথ দিয়ে। যদি এখান থেকে লোকটা যদি এখান থেকে বি পর্যন্ত চলে আসে আঁকা বাঁকা পথ দিয়ে, তাহলে এ থেকে বি পর্যন্ত হবে দূরত্ব পথ দিয়ে, পথ দিয়ে হবে দূরত্ব পথ দিয়ে। আর যদি আমি এ থেকে বি পর্যন্ত সরাসরি চলে যাই তাহলে সেটা হবে সরণ। এ বি যদি আমরা সরাসরি চলে যাই, সরাসরি যাই, তবে সেটা হবে সরণ। আমি অবশ্যই বুঝাইতে পারছি, তার মানে কি, আমি এ থেকে সি পর্যন্ত যদি আমি সরাসরি চলে যাই তাহলে এটা হবে সরণ। তার মানে এ থেকে যদি আঁকা বাঁকা পথ দিয়ে সিতে আমরা অতিক্রম করি, সিতে আসি, তখন সেটা হবে দূরত্ব,
আর এ থেকে বি পর্যন্ত যদি আমরা সরাসরি সি পর্যন্ত সরাসরি চলে যাই সেটা সরণ। তার মানে কি? সরণ একটা দূরত্ব। তাহলে আমরা কাজ শিখলাম, অর্থাৎ কাজকে W দ্বারা প্রকাশ করে, অর্থাৎ কাজ W সমান F গুণ S। F টা হলো বল, S টা হচ্ছে সরণ, অর্থাৎ বল ইনটু সরণ। তাহলে আমরা W সমান শিখলাম, W কে কাজ বলে, ওয়ার্ক কাজ, তাহলে W সমান FS। তাহলে আমরা এই FS থেকে W সমান FS এই সূত্র দিয়ে আমরা এখন একটা অঙ্ক করব। যেমন 70 কেজি ভরের এক ব্যক্তি 200 মিটার উঁচু পাহাড়ে আরোহণ করলে তার বা তিনি করলে তিনি কত কাজ করবেন? খেয়াল করো, প্রশ্নটা বলছে 70 কেজি ভরের এক ব্যক্তি, 70 কেজি ভরের এক ব্যক্তি 200 মিটার উঁচু একটা পাহাড়ে উঠছে, আরোহণ করছে, করলে তিনি কতটুকু কাজ করবে? তাহলে কতটুকু উঠছে? 200 মিটার। তাহলে এখানে ভর দেওয়া আছে m সমান 70 কেজি, 70 কেজি, এবং আমি বলছি এখানে কতটুকু উঠছে? 200 মিটার। তার মানে কি? দূরত্ব, উচ্চতা, সরণ একই কথা। এখন খেয়াল করো, এটা উপরে উঠছে, তার মানে সেটা দূরত্ব অতিক্রম করছে অথবা সরণ। এখানে যেহেতু আমরা কাজ বের করবো, এখানে সরণ বলবো আমরা, সরণ s সমান 200 মিটার। আমাদের জানা আছে কাজ W সমান F ইন্টু S। এখন আবার আমরা জানি F সমান mg। এই সূত্র থেকে আমরা F এর মানটা বের করে নেই। তাহলে m 70 কেজি ইন্টু 9.8, অভিকর্ষ ত্বরণ g, তার মানে এটা উপর থেকে নিচে, উপর থেকে নিচে হলে তাহলে অভিকর্ষ ত্বরণ g, g এর মান আছে 9.8। এখানে কোনটা করি? বলের একক নিউটন। এই সূত্র ফলাইয়া এখানে আমরা এফ এর মান বের করছি। এখন এফ এর মান বের করে বসাই দিই 686 ইন্টু এস এর মান 200। এখন গুণ করার পর তাহলে এত কাজের একক জুল অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা শিখছি এফ সমান, সরি, কাজ W সমান এফ এস। এই সূত্র থেকে আমরা একটা অঙ্ক শিখছি। এখানে এখানে ভর দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, কিন্তু আমার এফ এর মান দেওয়া নাই। তাহলে ওই সূত্র থেকে এফ সমান এমজি থেকে আমরা বলের মান বের করে তারপরে আমরা কাজ বের করছি। ওকে, এখন আমরা শিখব কাজ একটি লব্ধ রাশি এটা ব্যাখ্যা করতে বলে অথবা প্রমাণ করে, যে প্রমাণ করো যে কাজ একটি লব্ধ রাশি, দেখাও যে কাজ একটি লব্ধ রাশি, অথবা কাজ একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো। তাহলে আমরা শিখছিলাম কাজ সমান বল ইনটু সরণ। তাহলে আমরা বলে এখন আমরা শিখব কাজ একটি লব্ধ রাশি, এটাকে প্রমাণ করতে বলে কাজ একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো অথবা দেখাও যে কাজ একটি লব্ধ রাশি। এখন আমরা এটা ব্যাখ্যা করি। এখন আমরা জানি কাজ সমান বল ইনটু সরণ, অর্থাৎ
বল সমান আমরা জানি ভর ইনটু ত্বরণ ইনটু এই সরণ, ঠিক আছে? তারপর আমরা শিখছি ভর ত্বরণ কাকে বলে, বেগ বৃদ্ধির হারকে, সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে। তার মানে কি, বেগ বাই সময় ইনটু সরণ, ভর ইনটু বেগ, বেগ মানে দূরত্ব বাই সময় ভাগ সময় ইনটু সরণ। ভর ইনটু তার মানে উপরে দূরত্ব নিচের সময় স্কয়ার ইনটু সরণ। তারপরে খেয়াল কর ভর ইনটু দূরত্ব আর সরণ আমরা শিখছিলাম, বলছি যে একই কথা। তাহলে আমরা লিখতে পারি দূরত্ব স্কয়ার বাই সময় স্কয়ার। যদি বলে কাজ একটি লব্ধ রাশি, তাহলে আমরা এই পর্যন্ত লিখে দিব। সুতরাং আমরা বলবো কাজ একটি লব্ধ রাশি। সুতরাং কাজ একটি লব্ধ রাশি যদি আমাদেরকে বলে, তাহলে আমরা বলবো যে কাজ একটি লব্ধ রাশি। তাহলে তোমাদের বাড়ির কাজ দেখাবা, বল ত্বরণ বেগ এগুলা লব্ধ রাশি বাড়ির কাজ। তাহলে এতটুকু আমাদের বাড়ির কাজ থাকবে। আমরা দেখাবো আজকে, আমরা শিখলাম যে কাজ একটি লব্ধ রাশি, একই ভাবে বল ত্বরণ বেগ এগুলো লব্ধ রাশি ব্যাখ্যা করবো। এগুলো এই হচ্ছে বাড়ির কাজ। ওকে, এখন যদি বলে কাজের মাত্রা, কাজের মাত্রা নির্ণয় করো। তাহলে একইভাবে আমরা এখান থেকে করব, এখন আমরা শিখবো যে মাত্রা কাকে বলে। মাত্রা যখন আমরা নির্ণয় করব, তখন মাত্রা সংখ্যাটা অবশ্যই আমরা জানতে হবে যে মাত্রা কাকে বলে। মাত্রা হলো বৌদ্ধ রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে। তখন মৌলিক রাশি কি, যে রাশিকে ভাঙলে আর কোনো রাশি পাওয়া যায় না। অর্থাৎ মৌলিক রাশি হচ্ছে যৌগিক রাশিকে ভাঙলে একাধিক মৌলিক রাশি পাওয়া যায়। যেমন কাজ, এখানে একাধিক রাশি পাইছি আমরা। তাহলে এখানে আমরা কাজকে, কাজের মাত্রা নির্ণয় করব। তাহলে এই পর্যন্ত আমরা যে রাশি পাইছিলাম লব্ধ রাশির মধ্যে, এরকম পাইছি আমরা দূরত্ব বাই সময় স্কয়ার ইনটু সরণ। তাহলে আমরা শিখছিলাম সরণ আর দূরত্ব এক কথা। তার মানে কি, দূরত্ব স্কয়ার বাই সময় স্কয়ার। আর মাত্রা যখন নির্ণয় করবো, তখন আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করবো। বর, বরকে এম দিয়ে প্রকাশ করে ইনটু দূরত্বকে এল দিয়ে প্রকাশ করে আর সময়কে টি স্কয়ার। অর্থাৎ এম এল স্কয়ার তিন বার স্কয়ার। অর্থাৎ ক্যাপিটাল লেটার কে এবং থার্ড ব্র্যাকেট দিয়ে মাত্রা প্রকাশ করে। সুতরাং কাজের মাত্রা এম এল স্কয়ার টি পার স্কয়ার। একইভাবে আমাদের বল ত্বরণ ও বেগের মাত্রা নির্ণয় বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজ একইভাবে এখন আমরা শিখব শক্তি। শক্তি হলো কাজ করার সামর্থ্য। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তো শক্তির বিভিন্ন রূপ আছে, শক্তির বিভিন্ন রূপ আছে। এক নম্বর হচ্ছে যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, তারপরে বিদ্যুৎ শক্তি, চুম্বক শক্তি, রাসায়নিক শক্তি, সৌর শক্তি এবং নিউক্লিয় শক্তি। এই শক্তিগুলা আমাদের শক্তির বিভিন্ন রূপ আছে। তাহলে এখন থেকে, এখন আমরা যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা করব।
যান্ত্রিক শক্তি। এখন শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। এখন যান্ত্রিক শক্তিটা কি? যান্ত্রিক শক্তি হলো কোনো বস্তু বা কোনো বস্তুর অবস্থান বা গতির জন্য যে শক্তি সামর্থ্য অর্জন করে, অর্থাৎ কোনো বস্তুর অবস্থান বা গতির জন্য বা গতির কারণে কোনো বস্তুর অবস্থান বা গতির কারণে যান্ত্রিক শক্তি কোনো বস্তুর অবস্থান বা গতির কারণে তার মধ্যে যে শক্তি নিহিত হয় তাকে যান্ত্রিক শক্তি বলে। আমার শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি দুই প্রকার। যান্ত্রিক শক্তি দুই প্রকার, যথা এক নাম্বার গতিশক্তি, দুই নাম্বার বিভব শক্তি। এখন আমরা নিয়ে আলোচনা করব এই গতি শক্তি নিয়ে। তো গতির জন্য যে শক্তি ব্যয় হয়, গতির জন্য কোনো বস্তুকে গতিশীল করার জন্য যে শক্তি ব্যয় করা হয় বা যে শক্তি লাভ করে তাকে গতি শক্তি বলে। তাহলে গতি শক্তি, তাই গতি শক্তিকে ইকে দিয়ে প্রকাশ করে, গতি শক্তিকে ইকে দিয়ে প্রকাশ করে। এখন গতি শক্তি সমান ইকে সমান হাফ এম ভি স্কয়ার, এই একটা সমীকরণ আছে, গতি শক্তি সমান হাফ এম ভি স্কয়ার, ইকে সমান হাফ এম ভি স্কয়ার। এই সূত্রটা এখন আমরা প্রমাণ করব, প্রশ্ন মধ্যে আসবে আসে। প্রমাণ করো যে ইকে সমান হাফ এম ভি স্কয়ার, অর্থাৎ গতি শক্তি সমান হাফ এম ভি স্কয়ার। আচ্ছা আমরা প্রমাণ করি, মনে করো এখানে একটা স্থির বস্তু m, এখানে চলে আসবে বস্তুটা, দূরত্ব s, বল প্রয়োগ করেছে m। মনে করি m বরের শিক্ষার্থী বন্ধুরা আমার সাথে সাথে উঠাও, শিক্ষার্থী বন্ধুরা প্রমাণটা আমার সাথে সাথে উঠাও, খাতায় আমার সাথে সাথে উঠাও। মনে করি m বরের কোন স্থির বস্তুর উপর F বল প্রয়োগ করে বিবেগ প্রাপ্ত হয়, এই সময়ে বস্তুটি S দূরত্ব অতিক্রম করে, তাহলে বস্তু যে কাজ করছে বস্তু কর্তৃক কৃত কাজই হলো গতিশক্তি। অর্থাৎ কৃত কাজ সমান গতিশক্তি সমান কৃতকাজ। অর্থাৎ কৃতকাজ সমান আমরা কি জানি শিখছিলাম, কৃতকাজ শিখছি আমরা F ইনটু S, F S, অর্থাৎ
অর্থাৎ এক সমান আমরা শিখছি এমএ কিন্তু এস সুতরাং ইতিবাচক গতি শক্তিকে ইতি ইকে দিয়ে প্রকাশ করে তার মানে কি ইকে সমান এটা দিয়ে রাখলাম এক সমীকরণ ইকে সমান এম এ এস এ পর্যন্ত রাখলাম আবার আমরা জানি জানা আছে গতি শক্তি সূত্র বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টু এ এস বা বি স্কয়ার সমান যেহেতু বলছে বস্তুটি স্থির তো শূন্য টু এ এস এরপর বা বি স্কয়ার সমান টু এ এস বা টু এ এস সমান বি স্কয়ার বা এ এস সমান বি স্কয়ার বাই টু তার মানে কি এই ক্যাসার মানটা আমরা এক নম্বর বসাই দিই এক নং হতে ইকে সমান এম ইন্টু বি স্কয়ার বাই টু অর্থাৎ হাফ এম বি স্কয়ার এখান থেকে দেখা যাচ্ছে যে গতি শক্তির মান বস্তুর ভর এবং বেগের উপরে নির্ভরশীল বেগ যদি বৃদ্ধি পায় বেগ যদি বৃদ্ধি পায় গতি শক্তি বৃদ্ধি পাবে বস্তুর ভর যদি বৃদ্ধি পায় গতি শক্তি বৃদ্ধি পাবে তাহলে এখানে আমরা প্রমাণটা লিখলাম এই প্রমাণ দিয়ে আমরা কিছু অঙ্ক শিখব এখন আমাদের বাড়ির কাজ বোর্ড বইয়ের একশো ২৬ পৃষ্ঠা সৃজনশীল একের গ বোর্ড বই তাহলে সেম এই সূত্র ইকে সমান হাফ এম বি স্কয়ার সমান এম বি স্কয়ার এই সূত্র প্রয়োগ করে বোর্ড বইয়ের একশো ২৬ পৃষ্ঠায় সৃজনশীল একের গটা তোমরা সম্পূর্ণ করবে আচ্ছা তাহলে এটাকে এভাবে একটা প্রমাণ আসছে যশোর বোর্ড ২০১৯ সালে এই প্রশ্নটা আসছে খতে গতিশীল বস্তুর অর্জিত গতিশক্তি